শুনুন, বিধায়ক নিজে তোলাবাজ, সে বিভিন্ন প্রমোটারের কাজের সঙ্গে যুক্ত আছে, তার নামে কোনো নাই, বেনামে সবই কিন্তু প্রমোটারের ব্যবসাগুলো করে। বেলার মানুষ সব জানে যে প্রমোটারদের হেডে কে আছে, সেটা বেলার মানুষ জানে। আর আপনি তো জানেন যে বেলাগাতে যে লটারি খেলা হলে সেই লটারি খেলাটা কে দিয়েছিল এবং সেই লটারির টাকাটা কত টাকা লাভ হলো, কত সাধারণ মানুষের জন্য ব্যবহার হয়েছে সেটাকে দেখিয়েছে, সে টোটাল টাকাটা তো সে আত্মসাত করেছে। আর আমার নিজের নামে যদি কোনো জায়গায় এক ছত্র মানে ছটাক যদি জায়গা থাকে, আমার বাপের পৈতৃক সম্পত্তি, ঠাকুরদাদুর সম্পত্তি, চাষযোগ্য জমি, সেখানে আমার তিন বিঘে মতন জমি আছে। আর আমার ওয়াইফের নামে বাড়ির জায়গায় বাড়ি আছে। আর তাছাড়া কিন্তু আমার কাছে কোনো কিছুই ল্যান্ড নাই। কেউ বলছে বহরমপুরে জায়গা আছে, বহরমপুরে জায়গা আছে, সেটা দেখাতে আমাকে। বেলডাঙাতে একটা জায়গা, মানে আজ থেকে 15 বছর আগে কি 10 বছর আগে বলে একটা জায়গা কিনেছিলাম। সেই জায়গাটা মানে যেহেতু হিন্দু এলাকায় প্রমোটারটা কিনেছিলাম, হিন্দু এলাকায় সেই জায়গাটা আমাকে দেওয়ার কথা আছে। আমি বলে জায়গার পজিশনটা দিলে আমি তোমাদেরকে টাকা দেবো। জায়গার পজিশন দিতে পারেনি, আমার নামে দলিল হয়ে পড়ে আসলো। আমি সেই জায়গাতে এখনো পর্যন্ত কোনো পাও দিই এবং আগামী দিনে জায়গাটা না নেওয়ার জন্য ওরা বলেছে যে ভাই জায়গা তোমাকে দিতে হবে না, তুমি জায়গাটা রেজিস্ট্রি করতে হবে। এতে রেজিস্ট্রি করে দেওয়ার কথা আছে। আর যেসব লোক আশেপাশে বাইরে ডানে যে লোকগুলো ঘুরে সেই লোকগুলো কারা? এই যে নজু একটা বড় চোখ, নজুকে 2010 সালে টাকা চুরিতে, মানে ঘরের টাকা চুরিতে তো ওকে ওর নামে এফআইআর সিদ্ধ হয়েছিল দলে। 2000 সালে যে NS নিয়োগ হয়েছিল, সেই সহায়ক নিয়োগ হয়েছিল, সেই নিয়োগের টাকা মানে দলের টাকা মেরে দিয়ে পালিয়ে গেছিল, সে হচ্ছে নজু। আর এই যে কয়েকদিনে এই 2 বছরের মধ্যে নজু বেলডাঙাটাকে শেষ করে দিচ্ছে। বেলডাঙাতে বাউন্ডারি ওয়াল থেকে শুরু করি, মানে দেশের টাকা, মুরগির টাকা, হ্যাঁ ছাগলের টাকা, তারপরে মানে এই যে টাকাগুলো যেভাবে তোলাবাজি করেছে, আপনি সেলফের গ্রুপের মেয়েদেরকে ধরলেই পাবেন। ধান, গত ধান বিক্রয়তে মানে ন্যায্য মূল্যে ধান বিক্রিতে কত টাকা যে ইনকাম করেছে তার হিসাব নাই। সে একজনাকে বলেছে যে আমি এই বছর খুব ভালো আছি, বাদ মেলা টাকা মেরেছে। বনতোষ ঘোষ কিছু অভিযোগ করে বিধায়কের বিরুদ্ধে, আপনি সে বিধায়ক হিসাবে সে বিষয়ে কি বলবেন? কি অভিযোগ করছে? অভিযোগ করছে যে মানে টিকিট নিয়ে মানে টাকা তোলার জন্য আপনি একটা শিডিউল তৈরি করেছিলেন, সেই শিডিউল ও বাধা দিয়েছে, তার জন্য আপনি ওকে ফাঁসানো মানে ই করছেন। তাহলে তো যে এটা ইয়ে করেছিল কি বলে ওর যেটা রাজ্য থেকে পাঠিয়েছিল যে নির্দেশ, যে কোন কোন ক্যান্ডিডেট কীরকম কাজ করেছে একটা রিপোর্ট কার্ড, স্বাভাবিকভাবেই একটা রিপোর্ট কার্ড করে আমার কাছে এনেছিল, তো আমি কিছু ভুল ত্রুটি পেয়েছিলাম অনেকগুলো, তা কিন্তু আমি 3 দিন রেখে দিই সই করি না। তারপর যখন আমাকে ও বলে যে বারবার যাই ওটা দাও জেলাতে দিতে হবে, আমি কিন্তু ওটা ওকে ফিরিয়ে দিয়েছিলাম, কিন্তু একটা জেরক্স করে রেখেছিলাম এবং ওই জেরক্স কপিটা আমার কাছে রাখা ছিল এবং অরিজিনালটাকে ফিরিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি বলেছিলাম তুমি যে রিপোর্টগুলো দিয়েছ এভাবে কিন্তু একটা রিপোর্ট কার্ড তৈরি করা যাবে, যে ভাষা ব্যবহার করা হয়েছিল সে ভাষাগুলো কিন্তু যদি বাইরে যায় খুব খারাপ অবস্থা হবে সবার, স্বাভাবিকভাবে সেই সেটা যদি আলাদা করে রেখে দিয়েছিলাম। কিন্তু সব থেকে কাছের লোককে দিয়েছিলাম, ওর যে বন্ধু, যে তুমি ওকে জিজ্ঞেস করো যে এই যে লেখাগুলোর কারণ কী। কিন্তু তারপর দেখে ওটা তার বন্ধুই কিন্তু সেটাকে ফাঁস করে, এবং যখন সবাই জানতে পারে কিন্তু একটা বেলডাঙায় একটা জনরস তৈরি হয়, তৃণমূল যারা প্রধান থেকে আরম্ভ করে নেতৃত্ব যাদের বিরুদ্ধে লিখেছিল তারা কিন্তু সবাই চায় যে বনতোষ ঘোষের পদত্যাগ। এই যে মানে লিস্টটা রিপোর্ট কার্ড, সেখানে বনতোষ ঘোষ
মানে ব্লকের উত্তরের যে সভাপতি, তিনি দাবি করছেন যে এমন কিছু ভাষা আছে যেগুলো তিনি জানেনই না, সেই সব ভাষা ওখানে উল্লেখ আছে, মানে এডিট করা হয়েছে। এ বিষয়ে কি বলবেন? একদম মিথ্যা কথা এটা। তার কারণ আমি তো এটা লিখব না যে যেখানে আমি 28টা ভোট পেয়েছি শুধু যে সেখানে কি আমি গুড় লিখবো না ব্যাড লিখবো, আর যেখানে 826টা ভোটে আমি লিড পাচ্ছি সেটাকে আমি ব্যাড লিখবো, এটা হতে পারে কোনো দিন? আর সেই লিস্ট করলে আমি সই করবো কি করে? বিধায়কের বাড়ি যে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন, তারপরে যে উত্তরের ব্লক সভাপতি বনতোষ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ আপনি করেন মিডিয়ার সামনে, তার প্রত্যুত্তরে সে সমস্ত অভিযোগ সে অস্বীকার করে পাল্টা আপনার নামে দোষারোপ করে যে আপনি নাকি তোলাবাজ এবং আপনার নামে এনএসদের কাছ থেকে টাকা নেওয়া, এছাড়াও বিভিন্ন রকম অভিযোগ আপনার নামে করে, এ বিষয়ে আপনি কি বলবেন? আমার প্রথম কথা হচ্ছে আপনাদের চ্যানেলের মারফত আমি যতটুকু দেখেছি তাতে সে বলেছে আমি একজন হিন্দু নেতা, আমার আপত্তি সেখানে। আমরা তৃণমূল দল করি, রাজনীতির কোনো ধর্ম নেই। তাহলে ওনার কথাতেই আমি বলছি উনি নিজেই যে বিজেপি সেটা উনি প্রমাণ করলেন। এক, দুই, উনি বলেছেন আমি টিকিট কিনে ভোটে দাঁড়িয়েছি, এই সত্য কথাটা বলার জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পঞ্চায়েত সমিতিতে আমাকে কালীতলা থেকে ভোটে দাঁড় করিয়ে করানোর পরিবর্তে উনি আমার কাছে 5 লক্ষ টাকা নিয়েছেন এবং টাকাটা ওনার হাতেই আমি নিজে দিয়েছি। পাশাপাশি আরো আমি দেখলাম যে উনি বলেছেন আমি সমস্ত এনএস এর কাছ থেকে মাসোহারা তুলি তাদেরকে ট্রান্সফারের ভয় দেখিয়ে, এটা একটা হাস্যস্কর কথা। তার কারণ এনএস দের ট্রান্সফারের অধিকার আমার নেই বা আমার ভিডিওরও নেই, ট্রান্সফার করেন ডিএম সাহেব। আর 13টি গ্রাম পঞ্চায়েতের কোন এনএস আপনারা জান, আমি বলছি এনএস দের কাছে আপনারা জানুন তাদের কাছ থেকে কোনো দিন আমি 1 পয়সা নিয়েছি কিনা। মাসওয়ালা তো বলেছে কোনো দিন তাদের কাছ থেকে 1 টাকা আমি হাতে নিয়েছি কিনা, তাদের কাছ থেকে কোনো রকম পয়সা ডিমেন্ড করি কিনা, সেসব ওর একটা পেশা ছিল, সেই পেশাতে আমি তার বাধা দিয়েছি, এখন পাগলের মতো কোলেপ দেখছে। এছাড়া বা কি বলবো, ধান বিক্রি থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি বিভিন্ন দুর্নীতির কথা বলছে, এ বিষয়ে কি বলবেন? ধান বিক্রির ব্যাপারে আমি বলি মুর্শিদাবাদ জেলায় 26টা ব্লকের মধ্যে একমাত্র একটি ব্লক যেটা বেলডাঙ্গা 1, যেখানে ধান কিনা বেচার ক্ষেত্রে কোনো রকম দুর্নীতি হয়নি, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। আর তাছাড়াও আপনাদের বলি, আপনারা সকলে জানেন বেলডাঙ্গা উত্তর তৃণমূল কংগ্রেস অফিসে একজন হোল টাইমার ছিল, বাপ্পা ঘোষ তার নাম, বনতোষ ঘোষ আবু তাহেরের প্যাড, তখন জেলা সভাপতি, তার প্যাডের পাতা চুরি করে নিয়ে এসে বন বিভাগে 24 জনের চাকরি দিয়েছেন 3 লাখ 3.5 লাখ টাকার বিনিময়ে। আপনারা বাপ্পা ঘোষকে জিজ্ঞাসা করলে পাবেন, তার ভাই একটা চাকরি পেয়েছে, সে যেহেতু পার্টি অফিসের হোল টাইমার সেই জন্য তার কাছ থেকে 1 লক্ষ টাকা ছাড় দিয়ে 2 লক্ষ টাকা নেওয়া হয়েছে, প্রয়োজনে আপনারা যাচাই করে নেবেন। তাছাড়াও স্বাস্থ্য দপ্তরে চাকরি দেব বলে প্রায় 20 থেকে 22 জনের কাছ থেকে মুনমুন বিশ্বাস এখন সে স্বাস্থ্য দপ্তরে কর্মরত, ঘোড়ামারায় তার পোস্টিং, তার হাত দিয়ে 2 লাখ থেকে 2.5 লক্ষ করে টাকা নেওয়া হয়েছে, এখন তারা একজন বাদ দিয়ে সকলে বসে গিয়েছে, শুধু দল করছে না, তৃণমূল নেতৃত্ব আছে, মানুষ ভয়ে কিছু কথা বলছে না। কিছুদিন অপেক্ষা করুন, দেখবেন মানুষ প্রকাশ্যে তাদের বিরোধিতা করবে এবং মানুষ তাদের কাছে টাকার জন্য তাগদা করবে।